এখনকার সময় মেধা এবং শ্রম দিয়ে বড় হতে চাওয়া মানুষের চেয়ে পাঁচেটে বড় হতে চাওয়া মানুষের সংখ্যাই বেশি। কিছু বন্ধু থাকে যাদের মিষ্টি কথায় ভোলা যাবে না, কারণ তারা কাঁধে হাত রেখে ভরসা দিলেও আসলে বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। আপনার সামান্য কথাও হয়তো কারোর বুকে তীরের মতো বিদ্ধ হতে পারে, তাই কথা বলার আগে সাবধান হন। যে যাওয়ার তাকে যেতে দিন, ধরে রাখার চেষ্টা করলেও তাকে নিয়ে কখনোই সুখী হতে পারবেন না, পরে ঠিকই পস্তাতে হবে। কোনো কাজ শুরু করার আগে আপনাকে ভেবে নিতে হবে যে কাজটি কিভাবে শেষ করবেন এবং তার ফলাফল কি হতে পারে। সন্দেহ থাকলে কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। সন্দেহ হচ্ছে ক্যান্সারের মতো, যা সম্পর্ককে ধীরে ধীরে বিচ্ছেদের দিকে ঠেলে দেয়। চিনি এবং লবণ দেখতে একই রকম হলেও আপনাকে অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আসলে কোনটি নেবেন। আপনার চেয়ে নিচু কারোর সাথে লাগতে যাবেন না, তাতে করে শেষ পর্যন্ত চটটা আপনার গালেই পড়বে। বাস্তবে একে অন্যের অনেক কাছে থাকলেও মানসিক দিক দিয়ে সবাই সবার অনেক দূরে, কারণ ভালোবাসা এখন আর বাস্তবে নেই, সবই মোবাইলে। খারাপ বন্ধুদের পেছনে সময় ব্যয় করবেন না, তাদেরকে আপনার জীবন থেকে পুরোপুরি দূর করে দিন, তাতে করে আপনার কিছু নতুন ভালো বন্ধুও জুটতে পারে। জীবনে শুধু চেষ্টা করেই আপনি সফল হতে পারবেন না, সফল হতে হলে সঠিক জায়গায় সঠিক জিনিসের ব্যবহার জানতে হবে। সফলতার জন্য সবসময় ধৈর্য ধরে বসে থেকে লাভ নেই, মাথা কাটিয়ে কখনো কখনো আপনার কাজের দিকও পাল্টাতে হবে। আপনি যদি সফল হতে চান তাহলে নিজেই উদ্যোগ নিতে হবে, হাত গুটিয়ে বসে থাকলে মৃত্যু পর্যন্ত সফল হতে পারবেন না। একই সাথে অনেকের কথা শোনার চেষ্টা করবেন না, তাতে তাদের দুজনের ক্ষতি তো হবেই, সেই সাথে আপনারও ক্ষতি হবে। ফেসবুক প্রতিদিন আপনার জীবনের অনেক মূল্যবান সময় নিয়ে নিচ্ছে, যা হয়তো আপনি টেরও পাচ্ছেন না। মন্দ ব্যক্তিদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখুন, আপনি এত দূরে চলে যান যেখান থেকে আর মন্দ ব্যক্তিদের কথাও আপনি শুনতে পাবেন না। চাইলে অল্প ব্যাপ্তিতেও বেশ সুখে থাকা যায়, কতটুকু সুখী হবেন সেটা সম্পূর্ণই আপনার উপর নির্ভর করে। আপনার মন এবং মাথা যদি একই সুরে কথা বলে শুধুমাত্র তখনই আপনি সফল হতে পারবেন। কাউকে সাহায্য করলে পুরো দুনিয়ার হয়তো তেমন কিছুই হবে না, কিন্তু যাকে সাহায্য করবেন তার হয়তো পুরো দুনিয়াই বদলে যাবে। মানুষের জীবনের আসলে তিনটি অবস্থা থাকে, শিশুকালে টাকা নেই, জোয়ানকালে সময় নেই, আবার বৃদ্ধকালে শক্তি নেই। এই সত্য জেনেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। সিংহ যতই ক্ষুধার্ত আর ক্লান্ত থাকুক না কেন, কোনো অবস্থাতেই ভেড়ার মতো ঘাস চিপবে না, কারণ তার জাতি আলাদা, তাই সিংহের মতোই জাত বজায় রাখতে হবে। জীবনে সফল হতে হলে কারোর জন্য বসে থেকে লাভ নেই, নিজের উপরে ওঠার পথ নিজেকেই তৈরি করে নিতে হয়। স্মার্টফোন প্রতি মুহূর্তে আপনাকে ব্যস্ত রেখে আপনার জ্ঞান বুদ্ধি চুষে খাচ্ছে, আপনার দুচোখকে এমনভাবে অন্ধ করে দিচ্ছে যে আপনি কিছুই দেখতেও পাচ্ছেন না, বুঝতেও পারছেন না। সবসময় সবকিছু সমান ভাগে ভাগ করার কোনো মানে নেই, তাতে বরং কারোরই উপকার হবে না। ধনীরা আসলে গরিবদের কিছু দিলেও কোনো না কোনো পন্থা সেটা আবার উসুল করে নিজেদের পকেটেই ভরে নেয়। আপনি কত জোরে দৌড়াচ্ছেন সেটি বড় বিষয় নয়, কিন্তু বিষয় হচ্ছে আপনি সঠিক দিকে দৌড়াচ্ছেন কিনা। আপনি নিজ চোখে যা দেখছেন তা হয়তো সবসময় সত্যি নাও হতে পারে, তাই শুধু চোখের দেখা নয় বরং বুদ্ধি খাটান,